হ্যালো ফুডস ইন্ডাম ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতকালের রোদ্রে বসে টকঝাল মিষ্টি আচার খেতে কিন্তু আমাদের সকলেরই ভালো লাগে, কি বলো? আজকে আমি তোমাদের জন্য সেরকমই একটা খুবই সহজের চালতার আচারের রেসিপি এনেছি, যেটা কিন্তু যে কোনো দোকানের আচারকেও হার মানাবে। তাহলে চলো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করে ফেলি। চালতার আচারের মশলা বানানোর জন্য আমাদের লাগবে 5 ফোড়ন, ধনে আর বেশ কিছু শুকনো লঙ্কা। আমি একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ 5 ফোড়ন, 1 টেবিল চামচ ধনে, 5 থেকে 6টা শুকনো লঙ্কা। খুব ভালো করে আমি একদম লো ফ্লেমে মশলাগুলো ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা সর্ষে। তোমরা চাইলে কিন্তু সর্ষেটা স্কিপও করতে পারো, তবে সর্ষে দিলে স্বাদ কিন্তু অনেক অংশে বেড়ে যায়। আমি খুব ভালো মতন ভেজে নেব যতক্ষণ না খুব সুন্দর একটা ভাজা মশলার গন্ধ বেরোয়। মশলা ভাজা হয়ে গেলে আমরা একদম ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার আমি দুটো বড় মাপের চালতা নিয়ে খুব ভালো মতন ধুয়ে নিয়েছি। চালতা কাটার নিয়ম হচ্ছে ওপরের যে খোলাগুলো আছে সেগুলো পাট পাট করে খুলতে হয়, আর ওপরের খোলাটা ছাড়িয়ে নিয়ে যে যেমন পছন্দ করবে সেই মতন পিস করে নিতে হয়। আমি এরকম লম্বা লম্বা পিস করেছি। চালটা কিছুক্ষণ কেটে রাখলে কিন্তু একটু লালচে ভাব হয়ে যায়, তার জন্য কিন্তু কোনো অসুবিধাই হয় না। এবার আমি একটা কড়াইয়ে জল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। জল ফুটে উঠলে আমি এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব কেটে রাখা চালতাগুলো। ভালো করে মিশিয়ে নেব। এবার আমরা ঢেকে দেব আর চালটাকে সেদ্ধ হতে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু চালটা আমাদের যেটুকু দরকার সেটুকু কিন্তু সেদ্ধ হয়ে যায়। আমরা এই সময় কিন্তু পুরোপুরি সেদ্ধ করব না চালটা। বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে তুলে নেব চালতাগুলো। এবার আমি একটা শিলে চালতাগুলো নিয়ে ভালো করে থেতো করে নেব, যাতে চালতার ভেতর অব্দি গুড় আর মশলাটা ভালো করে ঢুকে যায়, আর এতে কিন্তু চালতার আচারের স্বাদও অনেক অংশে বেড়ে যায়। আমি একটা একটা করে চালটা নিয়ে ভালো করে থেতো করে নেব। খুব সাবধানে থেতো করবে, কারণ চালটা কিন্তু খুব পিছলে যায়। আমি সব চালতাগুলো ভালো করে থেতো করে নিয়েছি। এবার একটা কড়াই গরম করে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে আমি দিয়ে দেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। ভালো করে মেরে নেব। 4 থেকে 5 সেকেন্ডের জন্য আমরা ভেজে নেব। আর এবার দিয়ে দেব 1/2 চা চামচ 5 ফোড়ন। এবার আমরা দিয়ে দেব থেতো করে রাখা চালতাগুলো। মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে নাড়িয়ে নেব আর 4 থেকে 5 মিনিটের জন্য ভেজে নেব চালতাগুলো।
ভালো করে আমার চালটা ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো হাফ চা চামচ নুন। নুন কিন্তু খুব সাবধানে দেবে, কারণ আগেও আমরা সেদ্ধ করার সময় নুন দিয়েছি কিছুটা। চালটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব 300 গ্রাম আখের গুড়। এই সময় কিন্তু আমাদের ফ্লেমটা আমরা লো করে দেব, না হলে কিন্তু গুড় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একদম লো ফ্লেমে চালটা আর গুড় মিশিয়ে নেব। গুড় যখন ভালো করে গলে যাবে তখন কিন্তু গুড় থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে যাবে, আর এই জলের মধ্যেই চালতাটা যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেটুকু সেদ্ধ হবে। লো ফ্লেমে আমরা 3 থেকে 4 মিনিট অন্তর অন্তর চালতা নাড়তে থাকবো। আচার করার সময় কিন্তু তোমরা ফ্লেমের সামনেই থাকবে, নাই কিন্তু নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো আমি এখানে 7 থেকে 8 মিনিট নাড়ার পরেই কিন্তু গুড় অনেকটা শুকিয়ে এসেছে আর চালতাগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমি এইভাবে 3 থেকে 4 মিনিট অন্তর অন্তর চালতা ভালো করে নাড়িয়ে দিচ্ছিলাম। আমাদের আচার কিন্তু প্রায় হয়ে এসেছে, এবার আমি দিয়ে দেব আগে থেকে যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা। আমি যে পরিমাণ মশলা রেডি করেছিলাম তার পুরোটাই কিন্তু আমি দিয়ে দেবো আচারের মধ্যে। এবার বেশ ভালো করে মেশাতে থাকব আর নাড়বো 3 থেকে 4 মিনিটের জন্য। আমাদের আচার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, এবার আমরা আচারটা হয়ে গেলে আচার ভালো করে ঠান্ডা করার পর 3 থেকে 4 দিনের জন্য রোদে দেব, তাতে কিন্তু আচারটা আরো বেশি সুস্বাদু হবে আর বেশি দিন সংরক্ষণও করা যাবে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাছাড়া লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাও প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কারা স্কুলের বাইরে গেটের সামনে দাঁড়িয়ে আচার খেতে সেটাও কিন্তু আমাকে বলো। আজকের মতো এইটুকু, সবাই খুব খুব ভালো থেকো, টাটা।